আমরা পড়ছিলাম হচ্ছে অধ্যায় 2, 2 নম্বর অধ্যায়ের শেষের দিকে অল্প একটু বাকি ছিল, এই একটা পেজ, আর তারপরে হচ্ছে অনুশীলনীর প্রশ্ন, অতটুকু পড়ে আমরা 3 নম্বর অধ্যায় চলে যাব। তো তো নথি হাল নাগাদ, এখানে বুঝাইছে নথি হাল নাগাদ, এই যে ইংলিশটা দেখেন, আপডেট ডকুমেন্টস, মানে আমরা যখন কোনো সফটওয়্যার একটা ইমপ্লিমেন্ট করব বা বানাবো, হ্যাঁ, বানানোর পরে আমাদের একটা ডকুমেন্টেশন বানাইতে হয়, সফটওয়্যার কিভাবে কাজ করবে, কিংবা অফিসেও একটা ডকুমেন্টেশন জমা দেওয়া লাগে, যাদের জন্য আমরা বানাচ্ছি সফটওয়্যারটা তাদেরকে একটা ডকুমেন্টেশন জমা দেওয়া লাগে, যে কত খরচ করলো, কি কি আমার ইনস্ট্রুমেন্ট কি কি লাগছে, তারপরে বাকি সব ডিটেলস, একদম ডিটেলস, সফটওয়্যার কিভাবে চলবে, সবকিছু আমার একটা ডকুমেন্টস এর মধ্যে লেখা থাকে। সেই ডকুমেন্টস এর কথা বলছে, যে যদি ওখানে ধরেন সফটওয়্যার আপনি বানালেন, তো বানানোর সময় তো আপনি একটা ডকুমেন্ট বানাবেন, এখন পরবর্তীতে যদি ওই সফটওয়্যার এর মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জ আনতে হয়, তাহলে সফটওয়্যার যদি আমি কিছু চেঞ্জ করি, কোনো ফাংশন অ্যাড করি, কোনো ফাংশন কমায় দিই, তাহলে আমার ডকুমেন্টেশনের অনেক চেঞ্জ আসবে। তো ওইটাই, যে নথি হাল নাগাদ, মানে ওই ডকুমেন্টেশনটাকে আবার আপডেট করা, বলছে যে পরিবর্তিত কর্ম পরিকল্পনা অনুসারে মেরামত ও প্রতিস্থাপনের বিষয়টি নথিতে হালনাগাদ করতে হবে, অর্থাৎ পরবর্তীতে আমরা যদি সফটওয়্যার এর মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জ আনি, কোনো আপডেট আনি, তাহলে কি করতে হবে, সেইগুলা আমার, যে চেঞ্জ গুলো আনলাম, যে আপডেট গুলো আনলাম, ওইগুলো সব আমার ওই ডকুমেন্টেশনের মধ্যে নথিতে হালনাগাদ করতে হবে, অর্থাৎ ডকুমেন্টেশনের মধ্যে ওইটা ইনপুট দিয়ে রাখতে হবে। তারপরে বলছে যে ত্রুটি ও রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণের ডেটা প্রতিস্থাপন, যন্ত্রপাতি এবং সফটওয়্যার নথিতে রেকর্ড রাখা, অর্থাৎ আমরা যে সফটওয়্যারটা আপডেট করতেছি বা বিভিন্ন যন্ত্রপাতি যদি প্রতিস্থাপন করি, মানে চেঞ্জ করি, তাহলে সেটা কি সফটওয়্যারের রেকর্ডটা আমার রাখতে হবে। তো বলছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের যন্ত্রপাতি, সফটওয়্যার রক্ষণাবেক্ষণের ব্যবহৃত যন্ত্রপাতি বা সফটওয়্যারে যদি কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে মেরামত বা প্রতিস্থাপনের মাধ্যমে ঠিক করতে হবে, আর এই কাজটি করার পর এই ত্রুটি সংক্রান্ত সকল তথ্য, কেন কিভাবে এই ত্রুটিগুলো হলো বা প্রতিকার সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী সব নথিতে হালনাগাদ করে রাখতে হবে। তা ত্রুটিটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, তারপরে আমি কি সলিউশন বের করলাম, সেই সব কিছু আমার লিখে রাখতে হবে ওই ডকুমেন্টেশনের মধ্যে। এছাড়া যেসব যন্ত্রপাতি বা সফটওয়্যার প্রতিস্থাপিত হবে, সেগুলো সম্পর্কে সকল তথ্য নথিতে হালনাগাদ রাখতে হবে। তারপর বলছে সেই সাথে প্রতিস্থাপিত ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির তথ্য নথিভুক্ত রাখতে হবে, অর্থাৎ যেগুলোতে ত্রুটি ছিল ওটা তো আমি প্রতিস্থাপন করে দিলাম, মানে কি করলাম, চেঞ্জ করলাম, রিপ্লেস করলাম, বাট যেটার মধ্যে ত্রুটিটা ছিল, প্রবলেম ছিল, সেটাও আমার রাখতে হবে, অর্থাৎ যেটা প্রবলেম থাকবে সেটাও আমি ডকুমেন্টেশনে উল্লেখ করে রাখবো, আবার যেটা আমি প্রতিস্থাপন করে ফেললাম নতুনটা, সেটাও আমি ডকুমেন্টেশনে উল্লেখ করে রাখবো। তারপর বলছে যথাযথ দায়িত্ববান ব্যক্তির পরামর্শ মোতাবেক রক্ষণাবেক্ষণের নথি পুনঃমূল্যায়ন বা হালনাগাদ করা, অর্থাৎ আমার কাজ হয়ে গেল কমপ্লিট, হ্যাঁ, এখন আমি কি করব, এখন আমি জানতেছি যে আমার কাজটা পারফেক্ট, বাট আমার কাজটা আদৌ পারফেক্ট হয়েছে কিনা, কাজটা কমপ্লিট হয়েছে কিনা, সেটা যাচাই বাছাইয়ের জন্য আমার একজন দায়িত্ববান ব্যক্তি, অর্থাৎ যে এই ব্যাপারে আরো আমার থেকে ভালো জানে, তার কাছ থেকে কি করতে হবে, পরামর্শ নিতে হবে, তাকে দেখাতে হবে, তার পরামর্শগুলো গ্রহণ করতে হবে। বলছে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে নথিভুক্ত রক্ষণাবেক্ষণের অংশগুলো হালনাগাদ করতে হবে, অর্থাৎ নতুন ডকুমেন্টেশন বানাতে হবে। এ ব্যাপারে যথাযথ দায়িত্ববান যে ব্যক্তির দ্বারা কর্ম পরিকল্পনা অনুমোদন লাভ করে, সেই ব্যক্তির পরামর্শ নিয়ে হালনাগাদ করলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ আমি কাজগুলো করার পরে কি করব, যে আমার থেকে ভালো বুঝে, যারা সে শুধু আমাকে অ্যাডভাইস দিতে পারে, তো তার সাথে আমি কথাগুলো শেয়ার করব, যে চেঞ্জ গুলো আমি আনছি, যে আপডেট গুলো হয়েছে, সেগুলো তার সাথে আগে পরামর্শ করে তারপরে আমি ডকুমেন্টেশন বানাবো, বা ক্লায়েন্টের দিক বিবেচনা করে তার পরামর্শ, তার মতামত বা পরামর্শ দিবেন। এখন আপনি যদি একটা ক্লায়েন্টের জন্য সফটওয়্যার বানান, তাহলে এখন ডকুমেন্টেশন বানানোর আগে ক্লায়েন্টকে আগে সবকিছু ডিটেলসে বলতে হবে, যে এগুলো এগুলো আমি করছি আর বা এই চেঞ্জ গুলো আমি এনেছি। তো তখন যদি ক্লায়েন্ট বলে যে না, এখানে আরো কিছু চেঞ্জ আনতে হবে, বা এটা বাদ দেন, এটা অ্যাড করেন, ক্লায়েন্ট এরকম,
তখন কি সেগুলো আমার বিবেচনা করতে হচ্ছে, তখন আবার চেঞ্জ গুলো করে তারপরে আমি ডকুমেন্টেশন বানাবো, নাহলে তো আমার ডকুমেন্টেশন ডাবল বানাইতে হবে। তারপরে বলছে পুরো কর্ম পরিকল্পনা এবং সম্পূর্ণ সিস্টেমের নখদর্পণেই থাকে, বিধা কিভাবে কাজ করলে ভালো হবে অর্থাৎ রক্ষার জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি হতে পারে তা নতুন ভাবে সংশোধন করে নেওয়া যাবে। এভাবে নথি সংশোধন করে আবার যথাযথভাবে হালনাগাদ করতে হবে, অর্থাৎ যে চেঞ্জ গুলো আসছে ওগুলো সংশোধন করে তারপরে আমি ডকুমেন্টেশন বানাবো। হালনাগাদের মানে হচ্ছে ডকুমেন্টেশন। তারপর হচ্ছে হালনাগাদ সংরক্ষণ করা, ডকুমেন্টেশন বানাইলাম সেটা আমার কি করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, ঠিক মানে হারিয়ে না যায়, নষ্ট হয়ে না যায় এমন ভাবে রাখতে হবে, কারণ আমার পরবর্তীতে তো আবার ওই ডকুমেন্টেশন গুলার দরকার পড়বে। যদি পরবর্তীতে সিস্টেম বা সফটওয়্যারে কোনো ধরনের প্রবলেম হয় তখন আমি ওইটা ঠিক করব কিভাবে, বা ধরেন যে বানাইলো, যে সফটওয়্যারটা বানাইলো বা সিস্টেমটা বানাইলো, সে না সে এখন আর ওই সফটওয়্যার বা সিস্টেম নিয়ে কাজ করতে ইচ্ছুক না, তখন আমার অন্য আরেকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে দিয়ে বা অন্য আরেকজন লোককে দিয়ে তো আমার সে কাজ হয়ে যায়, প্রবলেম গুলো সলভ তো করতে হবে। আমি তো সফটওয়্যার বা সিস্টেম তো আমি ফালাই দিতে পারি না, তো এটা কি ঠিক করাই নিতে হবে। সেজন্য ওই নতুন মানুষটা যা এই সফটওয়্যার সম্পর্কে নলেজ নিবে কই থেকে, ওই নতুন ডকুমেন্টেশন যেটা ডকুমেন্টেশনটা বানানো ছিল সফটওয়্যারের ওইখান থেকে সে নলেজ নিয়ে ওই সফটওয়্যার সম্পর্কে জানবে, তারপর সে সলিউশন দিবে। তো এই কারণে যে এই যে হালনাগাদকৃত রক্ষণাবেক্ষণ, অর্থাৎ ডকুমেন্টেশনটা কি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তো বলছি যে পূর্বেই তৈরিকৃত হালনাগাদকৃত তথ্যাদির উপর ভিত্তি করে কাজ করার পর ত্রুটিযুক্ত যন্ত্রপাতি বা সফটওয়্যার মেরামত বা স্থাপন করার সময় নতুন যা তথ্য পাওয়া গেছে তা অনুমোদন দেওয়া ব্যক্তির সাথে পরামর্শ করে নতুন করে হালনাগাদ বা সংশোধন করার পর ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। আর এই জন্য ডকুমেন্টেশনের কপি ক্লায়েন্ট এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিকট হার্ড কপি বা ফাইল আকারে এবং সফট কপি সিডিতে প্রয়োজন হলে অনলাইনেও সংরক্ষণ করতে হবে। অর্থাৎ কি কি করতে হবে, তাহলে আমি কিভাবে সংরক্ষণ করব, দুইটা কপি বানাবো, একটা কপি আমার কাছে থাকবে আর একটা কপি যে সফটওয়্যারটা ইউজ করবে অর্থাৎ যে মালিক ক্লায়েন্ট ক্লায়েন্টের কাছে দিব। কি আকারে দিব, একটা হার্ড কপি, হার্ড কপি কে ফাইল বানায় তারপর দিব, আরেকটা দিব সিডি আকারে সফট কপি, দুইটাই দিব আমি ক্লায়েন্ট কে। আর প্রয়োজন হলে কি করব, অনলাইনেও আমি এটা সংরক্ষণ করে রাখবো, অর্থাৎ অনলাইনে আপলোড দিয়ে রাখবো, যাতে ধরেন হার্ড কপি হারায় গেল বা ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না বা সিডিটা আমি খুঁজে পাচ্ছি না, তখন কি করবো আমি অনলাইন থেকে দেখে নিতে পারবো। ফলে এই হালনাগাদ তিন ভাবেই আমার তাহলে সংরক্ষণ করতে হবে। তবে বলছে ফলে এই হালনাগাদ সংরক্ষণের নথি নিরাপদে থাকবে, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। ধরেন হার্ড কপি নষ্ট হয়ে গেল বা হারায় গেল, সিডি নষ্ট হয়ে গেল বা আমি খুঁজে পাচ্ছি না, এখন কি করব, তাহলে তাহলে আমি অনলাইন থেকে ওইটা সহজে দেখে নিতে পারবো। তারপর বলছে যখনই মেরামত বা প্রতিস্থাপনের মেরামত বা প্রতিস্থাপনের প্রয়োজন হবে তখনই ওই নথি দেখে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কোন ধরনের মেরামত বা প্রতিস্থাপন প্রযোজ্য, সিস্টেমের কোন অংশে যন্ত্রপাতি বা সফটওয়্যারের পূর্বের মেরামত বা প্রতিস্থাপনের পর কি অবস্থায় সহজে জানা যায়। ওই যে ওই কথাই যে পূর্বের ডকুমেন্টটা দেখে আমি সফটওয়্যারটা কোন কন্ডিশনে আছে, তার কি কি সিস্টেম আছে, তার পরবর্তীতে যদি কোনো প্রবলেম সলভ করতে হয় তাহলে আমি ওই ডকুমেন্টেশনটা দেখে বুঝে তারপরে সফটওয়্যারকে ধারণা নিয়ে প্রবলেমটা সলভ করতে পারবো। এখানেই শেষ। এই চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে যন্ত্রপাতি সরঞ্জামাদি এবং সফটওয়্যার কার্যকরী অবস্থায় রাখা। প্রশ্ন আছে বেশি নাই, 10টার মতো মৌখিক প্রশ্ন আছে, যেহেতু এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মানে কোনো রিটেন পার্ট নাই, বাট ভাইবা আছে, তো ভাইবার জন্য এই 10টা প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে এই 10টা প্রশ্ন পড়তে হবে। আর আচ্ছা চ্যাপ্টারটাও ভালো মতো 2-3 বার রিডিং করতে হবে যাতে মাথার মধ্যে ঢুকে কথাগুলো। তারপরে এখন প্রশ্নগুলো কি, সফটওয়্যার ইনস্টলেশনের পূর্ব কাজ কি, স্পেসিফিকেশন সাবমিট করা। তারপর বলছে সফটওয়্যার ইনস্টলেশনের কাজের সবচেয়ে বড় সমস্যা কি, আমি যখন সফটওয়্যারটা ইনস্টল করতে যাই তখন যদি কোনো ধরনের ফল্ট আসে, সফটওয়্যার আপনি একটা বানায় দিয়ে দিলেন ক্লায়েন্টকে, এখন সে ইনস্টল করতে গিয়ে যদি দেখে সে ইনস্টল হচ্ছে না, তো ওইগুলাই হচ্ছে ফল্ট টলারেন্স।
এইটা কি সফটওয়্যার ইনস্টলেশন কাজের সময়, ইনস্টল করার সময় একটা বড় ধরনের সমস্যা আছে, এটা ইনস্টলই হলো না কারণ ইরর আসতেছে বারবার। তারপর বলছে ত্রুটি নিঃসরণের প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগ। আমরা বলছিলাম প্রতিটা সফটওয়্যারের ত্রুটি নিঃসরণের ভাগ হচ্ছে দুইটা, হচ্ছে সফটওয়্যার যখন আমি সাবমিট করব ক্লায়েন্টকে, তার আগে আমি টেস্ট করে দেখব যে এখানে কোনো ধরনের কোনো ইরর আছে নাকি, সেটা হচ্ছে প্রি স্টেজ। আর একটা সফটওয়্যার অনলাইনে সাবমিট করার পর বা ইনস্টলেশন করার পর, যদি আমি ইনস্টল হয়ে গেল, হ্যাঁ ইনস্টলেশন করার সময় কোনো প্রবলেম হলো না, এখন ইনস্টল করার পরে যদি আমি বিভিন্ন ফাংশনের মধ্যে কোনো প্রবলেম দেখি, বিভিন্ন অপশন করতেছে না, এই ধরনের প্রবলেম দেখি, তো তখন আবার ত্রুটি, আমার এই ত্রুটি গুলা নিঃসরণ করতে হবে। নিঃসরণ মানে কি, ঠিক করতে হবে। তো ওটা হচ্ছে পোস্ট স্টেট, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে পোস্ট স্টেট, অর্থাৎ ইনস্টলেশনের আগে একটা স্টেট আর ইনস্টলেশনের পরে আরেকটা স্টেট। ইনস্টলেশনের আগেই যদি আমি সফটওয়্যারের মধ্যে কোনো প্রবলেম পাই, ইনস্টলই হচ্ছে না, ইনস্টল করার সময়ও যদি আমি প্রবলেম পাই, তাহলে সেটাও হবে প্রি স্টেটের মধ্যে। আর ইনস্টল ভালো মতোই হয়ে গেল, এখন ইনস্টল করার পর সফটওয়্যার যখন আমি ইউজ করতেছি তখন দেখতে অপশন করে না, প্রবলেম হচ্ছে, তো এটা হচ্ছে পোস্ট স্টেট। তারপর বলছে ত্রুটি শনাক্তকরণ ও তা অ্যানালাইসিস এর সবচেয়ে কার্যকর উপায় কি। ত্রুটি, আমি যদি সফটওয়্যারের মধ্যে কোনো ইরর পাই, কোনো প্রবলেম পাই, তাহলে সে বুঝবো এটা শনাক্তকরণের প্রক্রিয়া কি। এক তো হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার পরে আমি সমস্যা পেলাম, তখন তো আমি সমস্যা পাবোই, বুঝবোই যে এই সমস্যা ওই সমস্যা, বাট আমি সফটওয়্যার এখনো ইনস্টলেশন পর্যন্ত যাই নাই বা ক্লায়েন্টকে আমি এখনো হ্যান্ড ওভার করি নাই, তার আগে আমার চেক করতে হবে না যে আমার সফটওয়্যারটা ঠিক আছে নাকি। পরীক্ষায় আমি খাতার মধ্যে আমি সব উত্তর লিখলাম, টিচারকে দেওয়ার আগে আমরা খাতাটা আরেকবার রিভিশন দিয়ে দেখি না যে আমি কোনো জি ভুলভাল ম্যাম, কিছু জি লিখি নাকি, কোনো প্রশ্ন ছুটে গেছে নাকি। তো জি ওইটাই যে ত্রুটি শনাক্তকরণ, সফটওয়্যারের ক্ষেত্রেও একই কাজ। তো এখন এই ত্রুটিটা কিভাবে শনাক্ত করব বা কিভাবে অ্যানালাইসিস করব, সেটা হবে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স পদ্ধতির মাধ্যমে, কিউএ মানে টেস্টিং। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম আপনাদেরকে যে সফটওয়্যার, একটা সফটওয়্যার তৈরি করার একটা মানে সফটওয়্যার তৈরি করার জন্য মডেল মডেল ফলো করতে হয়, সেটা কি এসডিএলসি মডেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই যে এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, প্রতিটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য এই মডেলটা ফলো করতে হয়, হ্যাঁ এটা হচ্ছে একদম জি বেসিক। এখন এই এসডিএলসি এর মধ্যে আরো অনেকগুলা নাম আছে, অনেকগুলা ফেজ আছে, যেমন একটা এসডিএল ধরেন আমি কি বলবো, এখন ধরেন আমি সফটওয়্যার, একটা সফটওয়্যার ডেভেলপ করব, এখন আমার বলছে যে এসডিএলসি মডেল ফলো করে আপনি সফটওয়্যারটা বানাবেন, কিন্তু আমাকে এটা বললেন আমি কোন এসডিএল মডেলটা ফলো করব। তো যদি এখন আবার ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আপনি এজাইল মডেল ফলো করবেন, আপনি ওয়াটারফল মডেল ফলো করবেন, কিংবা আমার, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করবো এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ এখন ওরা ওরা শুধুমাত্র এজাইল মডেল ফলো করেই সব সফটওয়্যার বানায়, তো এজাইল মডেলটা কি একটা এসডিএলসি মডেল এরকমই। এসডিএলসি মডেল ছবি কোথায়, ছবি তুলি, এই যে দেখেন এসডিএলসি মডেল লিখলে এখানে মডেলের নাম আছে, যে ওয়াটারফল আছে, এজাইল, স্পাইরাল, তারপর কি প্রোটোটাইপ, এইরকম অনেকগুলা এসডিএলসি মডেল অনেকগুলা। এসডিএলসি কি মডেলের 5টা ধাপ আছে, 5টা। তো 5টা ধাপ কি কি, প্রথম হচ্ছে আমি রিকোয়ারমেন্ট কালেক্ট করবো, মানে একটা সফটওয়্যার কিভাবে ডেভেলপ করবো এসডিএলসি মডেল ফলো করে। তো মডেল কিভাবে ফলো করতে হয়, 5টা ধাপ আছে, এই 5টা ধাপ যদি আমি ফলো করে এই এই সফটওয়্যারটা ডেভেলপ করি, তাহলে আমার, আমি এসডিএলসি মডেল ফলো করলাম, এটা হচ্ছে সোজা হিসাব। তো প্রথমে আমার প্রথম কাজ কি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ ক্লায়েন্টের থেকে আমার রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, সে কি চায় সফটওয়্যার, কি সফটওয়্যার চায়, সেটার মধ্যে কি কি থাকতে হবে, তার রিকোয়ারমেন্ট গুলো আসলে কি, সে কি চাচ্ছে আমার কাছে। তো এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশনের
স্টেজ বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যেটাকে বলে, তারপরে আমি কি করব, রিকোয়ারমেন্ট আমি সব পাই গেলাম। ধরেন একটা রেস্টুরেন্টের জন্য একটা সফটওয়্যার বানাইতে হবে, তো রেস্টুরেন্টের যে মালিক সে আমাকে বলে দিল এখানে এরকম এরকম হতে হবে। এখন সে তো মুখে বলছে, এখন আমার একটা ডিজাইন তৈরি করতে হবে না? তো আমি জি যদি ম্যাম, ডিজাইনই তৈরি না করি, ডিজাইন তৈরি না করে একদম ফার্স্ট কোডিং এ চলে গেলাম, আমাকে রেস্টুরেন্টের মালিক বললো এরকম এরকম আমার লাগবে, সফটওয়্যারের মধ্যে এই অপশন গুলো লাগবে, বা এইভাবে সে অর্ডার করবে, এইভাবে সে মেনু দেখবে, সে আমাকে মুখে মুখে বললো, আমি শুধু রিকোয়ারমেন্ট গুলো লিখলাম, সরি তো কোডিং এ চলে যেতে পারি না। কোডিং এ যাওয়ার আগে আমার একটা ডিজাইন তৈরি করতে হবে, ডিজাইন একটা প্যাটার্ন তৈরি করতে হবে, কিংবা ধরেন আমি শুধুমাত্র রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার। এখন ভালো ভালো সফটওয়্যার কোম্পানি গুলোতে এক একটা যে এক একটা স্টেজ আছে, রিকোয়ারমেন্ট কালেকশন, ডিজাইন, ইমপ্লিমেন্ট, টেস্টিং, ইভালুয়েশন, প্রতিটা স্টেজের জন্য আলাদা আলাদা মানুষ রাখে, যেমন আলাদা আলাদা ইঞ্জিনিয়ার রাখে, যা এক একটা ফিল্ডে সে এক্সপার্ট। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার থাকে আলাদা, শুধুমাত্র রিকোয়ারমেন্ট কালেক্ট করবে, রিকোয়ারমেন্ট কালেক্ট করতে এক্সপার্ট সে। সে ক্লায়েন্ট আমাকে বললো আমার এরকম এরকম লাগবে, আপনি শুধু সেটাই লিখলেন আমার এরকম এরকম লাগবে, বাট ক্লায়েন্ট কিন্তু আপনাকে সব সময় বুঝাতে পারবে না যে হ্যাঁ আমার এইটা লাগবে, সে আপনাকে একটা আন্দাজ দিবে, বাকিটা আপনি বুঝে নিতে হবে। যেই মানুষটা সে বাকি কথাটা বুঝে নিতে পারবে সেই হচ্ছে স্পেশালিস্ট রিকোয়ারমেন্ট কালেকশনের ক্ষেত্রে। তো অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র রিকোয়ারমেন্ট কালেক্ট করার জন্য একজন স্পেশালিস্ট রাখে, সে আবার ডিজাইনও করে না, সে কোডিংও করে না, সে টেস্টিংও করে না, সে শুধুমাত্র রিকোয়ারমেন্টই কালেক্ট করে। তো রিকোয়ারমেন্ট কালেক্ট করে সে একজনকে দিবে, সে হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার, ডিজাইন তার কাছে, সে একজন সে ডিজাইনটা কালেক্ট, ডিজাইনটা সে বানাবে। এখন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ার অনেক কোম্পানি কি করে, এক কাজ একজনকে দিয়ে সব কাজ করে, সে রিকোয়ারমেন্টও কালেক্ট করবে, সে কোডিংও করবে, সে টেস্টিংও করবে। এইটার এই ধরনের সফটওয়্যারের মূল্য হচ্ছে কম, কারণ এক একটা স্পেশালিস্ট দিয়ে যদি কাজ করানো হয় ওই সফটওয়্যারটা কি অনেক মানে ডেভেলপ সফটওয়্যার, ওখানে ভুল থাকার সম্ভাবনা, ত্রুটি থাকার সম্ভাবনা খুব কম থাকে। তো এখন কোডিং ইমপ্লিমেন্টেশন ফেজে কি হয়, ইমপ্লিমেন্ট করে, মানে সফটওয়্যারটা তৈরি হয়ে যাবে, সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট হয়ে যায় ইমপ্লিমেন্টেশন ফেজে। তাহলে এই ফেজে কি হয়, এই ফেজে মেইন কাজ হয় হচ্ছে কোডিং এর কাজ। এখন কোডিং করার আগে রিকোয়ারমেন্ট দেখে কেউ কোডিং করে না, কোডিং করে কি দেখে, ডিজাইন দেখে। তাহলে ফার্স্টে ডিজাইন তৈরি করতে হবে, ডিজাইন যে তৈরি করবে সে ডিজাইন তৈরি করে দিয়ে দিবে কোডারের কাছে, অর্থাৎ প্রোগ্রামারের কাছে করবে। আমার তৈরি, এখন সফটওয়্যারে কোনো ভুল আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি, বাগ আছে নাকি, ইরর আছে নাকি, এগুলা বোঝার জন্য কি করতে হবে, আমার টেস্ট করে দেখতে হবে, টেস্টিং ফেজ। এই টেস্টিং ফেজেই ফলো করা হয়, এই টেস্টিং ফেজ কি বলা হয় হচ্ছে কোয়ালিটি এসিউরেন্স। কোয়ালিটি এসিউরেন্স মানে কি, কোয়ালিটি মানে কি, গুণগত মান, সফটওয়্যারের গুণগত মান এসিউর করা, নিশ্চিত করা, এটাই হচ্ছে কোয়ালিটি এসিউরেন্স। তো এখানে এই কথাটাই বলছে যে ত্রুটি শনাক্ত যে আমরা করি বা অ্যানালাইসিস যে করি, মানে ইরর পাই বা পাই বা সেটাকে কি করি, কি ব্যাপার স্ক্রিন তো দেখাই যাচ্ছে না ওখানে, হ্যাঁ, তো অ্যানালাইসিস করা মানে কি, সেটাকে অ্যানালাইসিস করা মানে হচ্ছে ওই যে ত্রুটি ইরর বা পাইলাম ওইটার একটা সলিউশন করা, ওটাকে ঠিক করা। তো এই কাজগুলো আমরা কিসের মাধ্যমে করতে পারবো, কোয়ালিটি অ্যাসিওরেন্স এর মাধ্যমে। এই যে SDLC মডেল ফলো করে 4 নম্বর স্টেজে গিয়ে, অর্থাৎ টেস্টিং এর স্টেজে গিয়ে আমরা কোয়ালিটি অ্যাসিওরেন্স করি, সফটওয়্যারের অ্যাসিওর করা যে তার কোয়ালিটিটা কত পার্সেন্ট ভালো বা কত পার্সেন্ট বাগ না থাকার পসিবিলিটি, ইরর না থাকার পসিবিলিটি থাকতে পারে। তারপরে টেস্টিং করার পরে যদি কোনো প্রবলেম পায় তখন কি করে, আবার ইভ্যালুয়েট পার্টে চলে যায়। ইভ্যালুয়েশন পার্টে কি হয়, ইভ্যালুয়েশন পার্টে ওই টেস্টিং থেকে যে প্রবলেম গুলো বের হয়েছে, এখন টেস্টার, টেস্টারের কাজ শুধুমাত্র টেস্টারই হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা পার্সন, কারণ তার থাকতে হবে সব ধরনের নলেজ, তার এই কোডিং, রিকোয়ারমেন্ট, তারপর ডিজাইন, প্রতিটা স্টেজের নলেজ এই টেস্টারের থাকতে হয়। টেস্টার হচ্ছে যাকে তাকে নিয়ে নেয়, যার সবকিছু সম্পর্কে অল ওভার জ্ঞান আছে, এক্সপিরিয়েন্স আছে, তাকেই টেস্টার হিসেবে নেয়। কারণ কারণ কি, সে বুঝতে পারবে যে কোডের কোন থায় কি প্রবলেম আছে।
তো সেই হ্যাঁ টেস্টিং এ গিয়ে আমরা কোডের যে প্রবলেম গুলো ওই প্রবলেম গুলো পেয়ে যাই, সেই প্রবলেমের সলিউশন কি হবে এটাও টেস্টারই বলে দেয়। বাট সলিউশনটা ইমপ্লিমেন্ট করা কার কাজ? এই যে ইমপ্লিমেন্টেশনে যে কাজ করছে প্রোগ্রামার তারই কাজ। সেই ইভ্যালুয়েশন পার্টে গিয়ে তখন ওই প্রবলেম গুলোকে সলভ করে, ইরর গুলো সলভ করে, তারপরে সফটওয়্যারটা ইভ্যালুয়েট করে, অর্থাৎ সফটওয়্যারটা কমপ্লিট করে। তো এটাই বলছে যে কোন পার্টে গিয়ে আমরা ত্রুটিগুলোকে শনাক্ত করতে পারি, মানে কোন উপায়, যে কোন কার্যকর উপায়টা আছে। তো টেস্টিং এ স্টেজের নাম হচ্ছে টেস্টিং, আর উপায়টার নাম হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। গেল। তারপর বলছে এসডিএলসি শব্দটির পূর্ণ শব্দ লেখো। এসডিএলসি কি? এস এ হচ্ছে সফটওয়্যার, ডি তে হচ্ছে ডেভেলপমেন্ট, এল এ হচ্ছে লাইফ, আর সি তে সাইকেল। এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, অর্থাৎ একটা সফটওয়্যার কে ডেভেলপ করার, তৈরি করার যে লাইফ সাইকেলটা, লাইফ সাইকেল মানে কি, কোনটার পরে কোনটা স্টেজ আসবে। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করব, তারপরে আমি কলেজে যাব, তারপরে আমি দুপুরে খাবো, তারপর আমি বাসায় আসব। এই যে প্রতিটা আমাদের প্রতিদিনের যে একটা নির্দিষ্ট রুটিন আছে, যে সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তা করব, এটা আমার একটা ফিক্সড রুটিন। তেমনি একটা সফটওয়্যার ডেভেলপ করারও এরকম স্টেজ, স্টেপ বাই স্টেপ কিছু ধাপ আছে যেটা আমার ফলো করতে হয়, সেটাই হচ্ছে এসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তারপর বলছে ত্রুটিযুক্ত যন্ত্রপাতি বা সফটওয়্যার এর ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আমি যদি কোনো সফটওয়্যারে বা কোনো যন্ত্রপাতিতে যদি আমি ত্রুটি পেয়েই যাই, তখন ওইটাকে কি করবো? ওটাকে ফালাই দিব, ওই সফটওয়্যারটা আমি আর ইউজই করব না, ওই সফটওয়্যার একদম বাতিল, আমি নতুন সফটওয়্যার কিনবো, বা ওই যন্ত্রটা একদম বাতিল, আমি নতুন যন্ত্র কিনবো, নাকি আমি ওটাকে ঠিক করে নিব, ওটাকে মেরামত করব, প্রতিস্থাপন করব, ওটার প্রবলেমটা বা ইরোরটা সলিউশন করব, কি করব? তো এই প্রশ্নই করছে যে ত্রুটিযুক্ত যন্ত্রপাতি বা সফটওয়্যারের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয়। কি নেওয়া হয়? হয় এগুলাকে মেরামত করব অথবা প্রতিস্থাপন করব, ওটা দুইটাই। এটার ডিটেলস আমরা ভিতরে পড়ছিলাম গল্পের মধ্যে, মানে অধ্যায়ের মধ্যে পড়ছিলাম, যে যদি এরকম হয় যে একদমই মেরামত করা সম্ভব না, অর্থাৎ ওই ইরোর সফটওয়্যারের ইরোর সলভ করাই যাচ্ছে না, কিংবা ওই যন্ত্রপাতিটা আর ঠিক করাই যাচ্ছে না, তখন আমরা কি করব? তখন আমরা শুধুমাত্র প্রতিস্থাপন করব। কারণ এখানে প্রতিস্থাপন করার ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে কি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার একটা একটা বড় বিশাল পরিমাণ টাকার খরচ হবে। যদি আমি সফটওয়্যারটা বাতিল করে নতুন একটা সফটওয়্যার নিতে চাই, তাহলে আমার বিশাল পরিমাণ একটা টাকা খরচ হবে। তা সবাই আর কি প্রতিস্থাপন করতে পারে না, প্রতিস্থাপনে আবার সময় কম লাগে, মেরামতে সময় বেশি লাগে। এগুলো আমরা ভিতরে পড়ে আসছিলাম যে প্রতিস্থাপন করার ক্ষেত্রে, যেমন আমার এসি নষ্ট হয়ে গেছে, এখন আমি এসিটা ঠিক করাবো, সেটার জন্য যতখানি সময় লাগবে, আমি নতুন একটা এসি কিনে নিয়ে আসবো, সেখানে সময় কিন্তু আমার আরো কম লাগবে। তাইলে প্রতিস্থাপন করতে গেলে, অর্থাৎ নতুনটা কিনতে গেলে, নতুনটা স্থাপন করতে গেলে আমার সময় কম লাগে কিন্তু টাকা বেশি লাগে, আবার মেরামত করতে গেলে সময়টা বেশি লাগে কিন্তু আমার টাকাটা কম লাগে। তো এখন সিচুয়েশন যেমন থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত নেব যে প্রতিস্থাপন করব নাকি মেরামত করব। তারপর বলছে নেটওয়ার্কের কোন অংশে কাজ বন্ধ করলে, কোন অংশ কাজ বন্ধ করে, বন্ধ না করেই প্রতিস্থাপন করা যায়। একটা নেটওয়ার্ক, নেটওয়ার্কে যদি কোনো ইরর হয়, কোনো প্রবলেম আসে, তাহলে আমি কি পুরো নেটওয়ার্কটা বন্ধ করে দিয়ে তারপর ওইটাকে প্রতিস্থাপন করব, প্রতিস্থাপন মানে নতুন নেটওয়ার্ক স্থাপন করব, নাকি আমি বা আমি ওইটাকে মেরামত করব, নাকি আমি একটা অংশ বা কোন অংশটা আমি চালু রেখে, অর্থাৎ পুরো নেটওয়ার্ক সার্ভার আমি বন্ধ না করে কোন অংশটাকে শুধুমাত্র চালু রেখে আমি যেখানে ইরর হয়েছে ওই ইররটা সলভ করতে পারি বা প্রতিস্থাপন করতে পারি। তো এটার নাম হচ্ছে কি, সার্ভারের হার্ড ডিস্ক। বলছে সার্ভারের হার্ড ডিস্ক নেটওয়ার্কের মধ্যে সার্ভারের হার্ড ডিস্ক অংশের কাজ বন্ধ না করে আমরা প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ হার্ড ডিস্ক এর যে অংশটা সেখানে কাজটা বন্ধ হবে না। এখন ধরেন একটা রেস্টুরেন্ট, বড় একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট, এখন ওয়েবসাইটে কোনো প্রবলেম হলো, সার্ভার ডাউনও আছে, এখন আমরা এই যে এখন লকডাউন চলতেছে, এখন খাবার তো অর্ডার করতে হবে, তো খাবার আমি অর্ডার করার জন্য এখন দেখলাম সার্ভার ডাউন, তাহলে এখন ওই সার্ভারের অংশের কাজটা তো করার জন্য আমি কি পুরো সার্ভার আমি বন্ধ করে দিয়ে তারপর আমি কাজ করব, নাকি না না না, সার্ভারটা চলবে কিন্তু যতটুকু জায়গায় প্রবলেম শুধু অতটুকু ইরর আমি সলভ করব। তো এটা বলছে যে হার্ডওয়্যারে, সার্ভারের যে হার্ডওয়্যার ডিস্ক সার্ভার,
এটা চালুই থাকবে, এটা পুরোটা বন্ধ করার দরকার নেই, যতটুকুতে প্রবলেম আছে অতটুকু আমি ঠিকঠাক করবো, বাট সার্ভার আমার চলবে, সার্ভার অন থাকবে। তারপর বলছে ত্রুটি মেরামতে কার কার মধ্যে সমন্বয় থাকতে হবে, ক্লায়েন্ট ও সাপ্লায়ার ও ক্লায়েন্টের মধ্যে সমন্বয় থাকতে হবে। সমন্বয় থাকা মানে কি? মিলামিশা থাকা। মানে একটা ভালো মানসিকতা থাকতে হবে, একটা মিল থাকতে হবে, মেন্টালিটির মিল থাকতে হবে, না কি বলে ভালো সম্পর্ক থাকতে হবে। যে ত্রুটি মেরামত, এখন আমি আপনার একটা সফটওয়্যার বানাই দিলাম, এখন আপনি সফটওয়্যারের মধ্যে প্রবলেম পাইলেন, ইরর পাইলেন, আপনি ইরর পাবেন একটা না একটা টাইমে, এটা শিওর। সফটওয়্যার তো আর একদম কোন এরকম জিনিস না যে ওটা ইরর খাবে না, এটা পরবর্তীতে গিয়েও কোনো না কোনো সময় ইরর দিবে, প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে এখন যদি ক্লায়েন্ট আপনি ক্লায়েন্ট যদি আমার সাথে আপনার আর আমার মধ্যে যদি সম্পর্কটা ভালো না থাকে, তাহলে আপনি তখন কি করবেন? আপনি বলে এই আপনি কি বানাইছেন, তখন একটা ঝগড়াঝাটি লেগে যাবে বা প্রবলেম তো ক্রিয়েট হবে। কিন্তু হুম আপনাকে বুঝতে হবে বা আমি আপনাকে বুঝাবো যে আপনি যদি ইরোর পান, আপনি ইরোর পেতে পারেন, এটা তো একটা কোডিং সিস্টেম বা সফটওয়্যার সিস্টেম, তো আপনি পরবর্তীতে গিয়ে হয়তো কোনো ইরোর পাবেন, কোনো অপশন চলছে না, কোনো ফাংশনে প্রবলেম আছে, সেটা আপনি আমাকে বললে আমি আপনাকে এটা ঠিক করে দিব। তো এই যে সেও এই ব্যাপারটা বুঝবো যে আচ্ছা তাহলে সে ঠিক করে দিবে, এই সমন্বয়টা থাকতে হবে যে যদি পরবর্তীতে ত্রুটি পাই তাহলে আমার সাপ্লায়ার আমাকে এটাকে ঠিক করে দিবে, তাকে একটা সময় দিতে হবে, হয়তো বা তাকে কিছু কষ্ট দিতে হবে যেটা সে ঠিক করে দিবে। এটাই হচ্ছে যে দুইজনের মধ্যে কি একটা সমন্বয় থাকতে হবে, একটা ভালো সম্পর্ক থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং। তো বলছে কোনো মেরামত বা প্রতিস্থাপন কাজের অনুমোদন কে দেয়? এখন সফটওয়্যারের প্রবলেম হলো, প্রবলেম হওয়ার পরে এখন এটা যে আমি ঠিক করব বা এটাকে যে প্রতিস্থাপন আমি নতুন সফটওয়্যারই বা নিব, প্রতিস্থাপন করব বা ওইটাকে আমি ঠিক করব, এখন এই অনুমতিটা কে দিবে? অনুমতি দিবে হচ্ছে উক্ত কাজের জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি আছে সে। এখন একটা পার্সোনাল পার্সোনাল সফটওয়্যার বা একটা কোম্পানির সফটওয়্যার, দুইটার মধ্যে তো পার্থক্য আছে। পার্সোনাল সফটওয়্যারের মালিক একজনই, কিন্তু একটা কোম্পানির যে সফটওয়্যার সেটার মালিক তো কোম্পানির মালিক, কিন্তু সে তো আর বসে বসে খালি আমাদের অনুমতি দিতে পারবে না, তার তো আরো অনেক কাজ আছে। তো এখন সেক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় যে যদি এই সফটওয়্যারে বা এই সার্ভারে কোনো প্রবলেম হয় তাহলে ঠিক আছে ঠিকঠাক করার জন্য, বা ওখানে কোনো পরিবর্তন আনতে হলে সবকিছু সব কাজের জন্য একজনকে দায়িত্ব দেওয়া থাকে, সেই অনুমতি দেয়। তারপরে বলছে পূর্বের ত্রুটির তথ্য কোথা থেকে পাওয়া যায়, মানে একটা সফটওয়্যার আমি বানাইছি, এখন সেখানে আমি ত্রুটি পাইছি, কোনো ইরর পাইছি, সেটাকে আমি সলভ করছি, পরবর্তীতে সেই সফটওয়্যারের মধ্যে আমি আবার ত্রুটি পাইছি, এখন আমি আমার জানতে হবে না, এখন আমি হচ্ছি ওই সফটওয়্যার বানাইনি, ধরেন আমি ওটা বানাইনি বাট আমাকে হায়ার করা হয়েছে ত্রুটিটা সলভ করার জন্য, এখন আমার আগে জানতে হবে না যে এই ত্রুটিটা আগেও হয়েছে নাকি, আগে হয়ে থাকলে সেটা কিভাবে সলভ করা হয়েছিল, যদি আমি যেভাবে চাচ্ছি ওইভাবেই সলভ করা হয়ে থাকে তাহলে তো এবার আর সেভাবে কাজ করবে না, কারণ ত্রুটি আবার আসছে, আমার অন্য কোনো ওয়ে তে কাজ করতে হবে। তো এই যে তথ্যগুলা যে এই সফটওয়্যার মানে আরো আগে প্রবলেম ছিল নাকি, সেগুলো কই থেকে জানবো? ম্যানুয়াল থেকে, রেকর্ড বই থেকে, অথবা ইন্টারনেট থেকে। অর্থাৎ প্রতিটা কি প্রতিটা যন্ত্রের একটা ম্যানুয়াল থাকে না? আপনি এসি গেলে আপনার একটা ম্যানুয়াল বুক দিয়ে দেয়, কিংবা মোবাইল কিনতে গেলেন, মোবাইল কিনতে গেলেও তো মোবাইলের বক্সের মধ্যে একটা ম্যানুয়াল বই থাকে, জি ম্যাম, রেকর্ডের বই থাকে, এটাকেই বলে রেকর্ডের বই, কিংবা আমি ইন্টারনেট থেকে পাবো। এটাই বলছে যে পূর্বের ত্রুটি অর্থাৎ আগে কোনো সমস্যা ছিল কিনা, ইরর সলভ হয়েছে কিনা, এই তথ্যগুলো আমি ম্যানুয়াল বইয়ের মধ্যে পাবো, রেকর্ড বইয়ের মধ্যে পাবো, অথবা ইন্টারনেট থেকে পাইতে পারি। ওই যে আমি ইন্টারনেটে আপলোড করছিলাম না আমার কি হলি না নথি হালনামা যেটা ছিল, জি জি অর্থাৎ আপডেট ডকুমেন্ট, ওইটা আমি তিন ভাবে করছিলাম, একটা হচ্ছে হার্ড কপি, একটা হচ্ছে সিডি, কিংবা আমি ইন্টারনেটে অনলাইনে আপলোড করে রাখবো, এটা বলছিল আমাকে। তো সেই তাই যে আমি যদি এখন ম্যানুয়াল বই অর্থাৎ হার্ড কপি না পাই, রেকর্ড কপি না পাই, তাহলে কোথায় আমার যাইতে হবে? ইন্টারনেটে যাইতে হবে। তাহলে এই চ্যাপ্টার তো এ পর্যন্তই শেষ। আচ্ছা ম্যাম, ক্লাস কি 40 মিনিট করে? ক্লাস 1 ঘন্টা, কিন্তু মিটিং তো চলে 40 মিনিট, 40 মিনিট পরে টাইম আউট হয়ে যায়।
ঘুরতেছে পরের ক্লাসে আমরা পড়বো 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় বলছে হচ্ছে স্বতন্ত্র নিরাপত্তা বজায় রাখা। নিরাপত্তা বজায় রাখা এটার মানে কি? এখন প্রতিটা কাজের তো একটা সিকিউরিটি সিস্টেম আছে, তাই না? এখন আমি যদি একটা জিনিস কিনি সেটার ক্ষেত্রেও আমি সিকিউরিটি চাই, ওয়ারেন্টি গ্যারেন্টি চাই, সিকিউরিটি চাই। আবার আমি যদি একটা দারোয়ান রাখি আমার বাসায় কিংবা আমার অফিসে, তারও আমি সিকিউরিটি সিস্টেম চাই, যে তার সিকিউরিটি মানে তার থেকে আমার সিকিউরিটি লাগবে এইটা। তারপরে ধরেন আমি একটা সফটওয়্যার বানাইলাম, এখন ওই সফটওয়্যারেরও তো কিছু সিকিউরিটি সিস্টেম থাকতে হবে। সিকিউরিটি সিস্টেম কেন থাকতে হবে? এই যে এখানে দেখা যাচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার যাচাই করা। কারণ কি? কারণ প্রতিটা জিনিসেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যে জিনিসই হোক না কেন ওটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এখন সফটওয়্যারের তো আরো বেশি থাকে, তো সেই ক্ষেত্রে কি আমার একটা সিকিউরিটি সিস্টেম থাকতে হবে। এখন আমি যদি একটা ল্যাপটপ কিনি, এখন সেই ল্যাপটপের সিকিউরিটি সিস্টেমের জন্য আমি কি করি? আমি অ্যান্টিভাইরাস দিয়ে রাখি আগের থেকে আমার ওটাকে কি বলে লাইসেন্স করা যে অ্যান্টিভাইরাস। এখন আমরা প্রি অ্যান্টিভাইরাস আমরা লাগাইতে পারি। আবার কি, আমরা যেটা লাইসেন্স করা অ্যান্টিভাইরাস 2000-3000 টাকা দিয়ে কিনেও আমরা সেটাও ইউজ করতে পারি। তো এখন একটা ল্যাপটপই যদি আমি কিনি, সেক্ষেত্রেও আমি যেমন অ্যান্টিভাইরাস ইউজ করি সেটাকে সিকিউর করার জন্য। অ্যান্টিভাইরাস কেন ইউজ করতেছি? ওটাকে সিকিউর করার জন্য, ওটাকে অন্যান্য ভাইরাস থেকে, ম্যালওয়্যার থেকে, যে কোনো কিছু থেকে আমার সফটওয়্যার, আমার ল্যাপটপটা যেন সিকিউর থাকে, অর্থাৎ কোনো ভাইরাস অ্যাটাক না হয়। ভাইরাস অ্যাটাক হলে কি হবে? হয় ল্যাপটপ স্লো হয়ে যাবে, ফাইল গায়েব হয়ে যাবে, ফাইল গুলো থাকবে না। সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি। তো এই এখন প্রতিটা জিনিসের সফটওয়্যার হোক কিংবা হার্ডওয়্যার হোক, সেটার সিকিউরিটি সিস্টেম কি হবে, কিভাবে সিকিউরিটি দিব, কি কি সিকিউরিটি সিস্টেম আছে, সেই সব কিছু, সেটা কিভাবে ইনস্টল করতে হয়, এই ডিটেলস আমরা পড়বো হচ্ছে এই 3 নম্বর চ্যাপ্টার। স্বতন্ত্র নিরাপত্তা বজায় রাখা, মেইনটেন স্ট্যান্ড অ্যালং সিকিউরিটি, এটা আমরা পড়বো পরের ক্লাসে। আজকের ক্লাস এখানেই শেষ। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস আমার রয়েছে, ইয়া ছিল।